Hi everyone, welcome to the channel Birds of Ganges. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর ভিডিওগুলো ভালো লাগছে দেখতে। লাস্ট ভিডিওটা যেদিন শুট করেছিলাম সেদিন ছিল হচ্ছে রবিবার। দেখতে দেখতেই একটা সপ্তাহ কেটে গেছে, এত কাজের চাপ ছিল। আজকে গুড ফ্রাইডে ছুটি আছে, তাই জন্য বেশ ভালো লাগছে, একটা এক্সট্রা দিন ছুটি পেলে ভালোই হয়। এখন এখানে প্রায় বাজে একটা আর ইন্ডিয়াতে বাজে 1:30। আমরা আজকে সকাল থেকে ভিডিও এডিট করছিলাম, বিকজ কালকে না একদম টাইম পাইনি ভিডিও এডিট করার, তো আজকে সকালবেলা ভিডিও যেতে একটু দেরিও হয়ে গেল। এই যে প্রীতিশকে লাগিয়ে দিয়েছি ভিডিও এডিটের কাছে, হ্যাঁ। আর এই যে আরেকজন গুন্ডা চলে এসেছে, গুন্ডার চান টান হয়ে গেছে। ও, গুন্ডা আবার আজকাল হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ার ড্রাই করে। চট করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটা পেন্টিং আছে, সেটাকে হ্যাং করবো। আজকে আমাদের গুড ফ্রাইডে এর মেনু হলো ডিম ভাপা আর ভাত, আর আছে ডাল কুমড়ো ভাতে। আমরা একটু ভাতটা কম খাই, তাই জন্য ভাতের সাথে মাখার জন্য বেশি কিছু দরকার পড়ে না। তো ডাইনিং টেবিল রেডি হয়ে গেছে, আমি সবাইকে ডাকছি, খেতে এসো, খাবার রেডি। আজকে দেয়ালের এই ছবিটাকে রিপ্লেস করব। যখন অ্যাপার্টমেন্টটাতে এসেছিলাম ছবিটা প্রথম থেকেই ছিল, বাট এটাকে রিপ্লেস করে নিজের আঁকা একটা ছবি টাঙাবো। আগে তো প্রচুর আঁকা আঁকি করতাম, এখন আর অতটা টাইম পাই না। বাট এবারে কিছুদিন আগে বোর হচ্ছিলাম বলে একটা ছবি এঁকেছি, সেইটাই টাঙিয়ে ফেলা যাক। প্রীতিশ এখন আমার পেন্টিংটাকে হ্যাং করছে। এই লেভেল করা আর এই ঠিকঠাক পজিশনে প্লেস করাতে না আমি প্রচণ্ড কাঁচা, তাই জন্য এই দায়িত্বটা আমি প্রীতিশকে দিয়েছি। আর ক্যানভাসগুলো না কীরকম মাঝখান থেকে নৌকার মতন বেন্ড হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই ওগুলোকেও প্রীতিশ ঠিক করছে। জলের অ্যাকচুয়ালি পুরোটা তো পেপার, জলে ডোবালে কিন্তু একদম নরম হয়ে যায়। না না, আমার উচিত ছিল একটা ফ্রেম বলা ক্যানভাস কিনে আনতে। হয়ে গেছে রেডি, দেয়ালের তুলনায় একটু ছোট লাগছে, বাট ঠিক আছে। আজকে চাঁদটা কিন্তু ভারী সুন্দর, সবাই মিলে হুট করেই প্ল্যান করে ফেললাম নাইট সাফারি যাব। এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমরা যাব হচ্ছে সিঙ্গাপুর জু রাত্রিবেলা দেখতে নাইট সাফারি। তো আজকে সবাই আছে পেছনে গাড়িতে, আর এই যে মাঝখান থেকে একটা একটা এই ওই জন্তুটার কি নাম রে, যেটা জল থেকে মাঝে মাঝে মুখটা তোলে, কুমির, কুমির বাবা, নিজেকে কুমির বলিস না, হ্যাঁ ওই শুশুক টাইপের, শুশুক মাঝখান থেকে একটা শুশুক মুখ বার করছে এই জন্তু। প্রচন্ড জ্যাম ছিল বলে আমরা পৌঁছেছি এখানে দেরিতে, তারপর পার্ক করে এখানে আস্তে আস্তে অনেক টাইম চলে গেছে। এখন রীতিমতো দৌড়তে হচ্ছে, বিকজ আমাদের একটা শো আছে যেটা 9টা থেকে দেখার, আর এখন অলরেডি 9টা বাজতে জাস্ট 2 মিনিট বাকি আছে। মাদেরও ভীষণ কষ্ট হচ্ছে, ওই যে পেছনে জোরে জোরে হাঁটছে, কি আর করা যাবে। এই শোটা বেসিক্যালি আর কিছুই না, এখানে একটা অ্যাম্পিথিয়েটার আছে যেখানে আমরা লাইন দিয়ে সবাই বসে পড়েছি, আর কিছু ভলেন্টিয়ার্স আছে যারা এখন নকচার্নাল অ্যানিমাল সম্বন্ধে আমাদেরকে একটু এডুকেট করবে। আগে আগে আমি ভাবতাম রাতে শুধু কুকুরগুলোই জেগে থাকে, কিন্তু তা নয়, আসল জঙ্গলে রাতের একটা আলাদা জগৎ হয় আর দিনের একটা আলাদা জগৎ। এই প্রাণীটি শেয়াল প্রকৃতির একটা প্রাণী যে কিনা রাত্রির বেলা জেগে থাকে। ইনি হলেন মিডনাইট, হেভি দেখতে কিন্তু এনাকে, এক্ষুনি দেখবেন একটা অসাধারণ ফ্লাইট নেবে। প্যাঁচাদের জানেন তো একটা বৈশিষ্ট্য হলো, প্যাঁচা যত জোরেই উড়ুক না কেন তার ডানায় কিন্তু কোনো আওয়াজ হয় না। আরেকটা ব্যাপার হলো এরা নিজেদের ঘাড়কে অলমোস্ট 270 ডিগ্রি রোটেট করতে পারে, এই যে দেখুন। আমি কিন্তু জানতাম না যে সজারুও রাত্রির বেলা জেগে থাকে, কাঁটাগুলো যতই শক্ত আর ভয়ঙ্কর হোক না কেন নিজের ইচ্ছে মতন কিন্তু এরা সেটা বন্ধও করে নিতে পারে।
এই ছোট্ট কিউট প্রাণীটার আমি নামটা না ঠিক ভুলে গেছি, বাট এর নাম ছিল ফ্লাফি। ফ্লাফির কিন্তু প্রচুর গুণ আছে। এক তো এরা প্রচণ্ড কিন অবজারভার, আর তারপর এদের নাকি হাতের গ্রিপ প্রচণ্ড ভালো। এই দেখুন কি সহজেই ঢাকনাটা খুলে ফেলল। নাইট সাফারির শোটা দেখা হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস দ্য ট্র্যাম রাইড। তো ট্র্যামে না অ্যাকচুয়ালি অ্যানিমালসদের ফ্ল্যাশ অন করে ছবি তোলা অ্যালাউড হয় না, ওরা যদি অ্যাজিটেটেড হয়ে যায়। তো আই ডোন্ট নো ছবি কতটা দেখাতে পারবো, বাট আমরা এখন দৌড়ে দৌড়ে সবাই ট্রাম রাইডের দিকে যাচ্ছি। এই নাইট সাফারির টিকিটের দাম হলো ফর অ্যাডাল্ট $55 আর চাইল্ড হচ্ছে $38। এই মহিলা কি করছেন বলুন তো? এ অ্যাকচুয়ালি সবাইকে লাইনে দাঁড় করিয়ে বোঝানোর চেষ্টা করছে যে ট্রাম এসে দাঁড়ালে কে কোন সিটগুলোতে গিয়ে বসবে। আমাদের ট্র্যাম চলতে শুরু করেছে, সমস্ত অ্যানিমালসের ছবি তুলতে পারিনি কারণ এত গুটগুটে অন্ধকার যে ছবি ভালো আসছিল না। ট্র্যামগুলোর মধ্যে একটা স্পিকার লাগানো আছে, যে স্পিকারে আপনাকে এই অ্যানিমালসগুলো সম্বন্ধে সমস্ত ডিটেলস দেওয়া হবে। এটাও জানানো হবে যে কীরকম দিনের পর দিন এই নিরীহ প্রাণীগুলো পৌঁছয়ে যাচ্ছে আর এখন পৃথিবীতে কত সংখ্যক এরা বেঁচে আছে। এগুলো হলো এশিয়াটিক লায়ন, বাট বাঙালি লায়ন বললেও আপনি ভুল করবেন না। কেমন যেন মনে হচ্ছে ভাত ঘুম দিতে ব্যস্ত, সব কটা ল্যাপ খাচ্ছে। সিঙ্গাপুর জুকে আপনি তিন ভাবে দেখতে পাবেন। একটা হচ্ছে নর্মাল যেরকম জুয়ের টিকিট কেটে আমরা দেখি, সেকেন্ড হচ্ছে রিভার রাইড, মানে আপনাকে একটা নদীর মতন জায়গা দিয়ে বোটে করে নিয়ে যাওয়া হবে আর আপনি চারিপাশে প্রচুর অ্যানিমালস দেখতে পাবেন। আর আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই নাইট সাফারিটাকে। ইনাকে দেখে তো আমার সাক্ষাৎ লায়ন কিং এর মুফাসাকে মনে পড়ে গেল। আফ্রিকান লায়ন বললে অবশ্য চাঁদের পাহাড়কেও আমি খুব মিস করি। এই নাইট সাফারির অভিজ্ঞতাটা কিন্তু আপনার ইনকমপ্লিট থেকে যাবে যদি না আপনি পায়ে হেঁটে এখানকার বিভিন্ন ট্রেল ঘুরে দেখেন। প্রত্যেকটা ট্রেলের ধারে ধারে প্রচুর প্রাণী দেখতে পাবেন, আর আপনার একটা অসাধারণ ভিন্ন অভিজ্ঞতা হবে যখন এই প্রাণীগুলোকে আপনি রাতের অন্ধকারে দেখতে আসবেন। এটা হচ্ছে, এবার আমরা যাচ্ছি তাসমানিয়ান ডেভিল ট্রেল। তো এইগুলো হচ্ছে ট্রেল, এবার হেঁটে হেঁটে ভেতরে যাব। ও অত্যন্ত বকবক বকবক করছে। এর আগে আমি যত জু ঘুরেছি ইন্ডিয়াতে, নয় আমরা খাঁচায় বন্দি থাকি, নয় এই অ্যানিমালসগুলো খাঁচায় বন্দি থাকে। জন্তু জানোয়ারকে খাঁচায় বন্দি দেখলে আমার আবার ভীষণ দুঃখ হয়, তাই আমি আলিপুর জু হালে ফিলালে কোনো দিন গেছি বলে তো আমার মনে পড়ে না। কিন্তু এখানকার অভিজ্ঞতাটা কিন্তু একদম ডিফারেন্ট হয়েছে। এই দেখুন হায়নাটা কি সুন্দর রাত্রির বেলা এদিক ওদিক তাকাচ্ছে, আর দূর থেকে আমরা তাকে অবজার্ভ করছি। আর এই প্যাঁচাটা তো এক, ও বাবা, এ তো ফটোশ্যুট করছে পুরো। এবার একটা ম্যাজিক হবে। এই স্কর্পিয়নটা অন্ধকারে পুরো গ্লো করে, ভগবানের কি অসাধারণ সৃষ্টি। মোটামুটি আমাদের জু ঘোরা এবার শেষ। আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছি, এখন প্রায় বাজে হচ্ছে 12:15, আর তো আমরা কেউ ডিনারও করিনি এখনও। নাইট সাফারি থেকে ফিরছি, তা একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে ইস্ট কোস্ট পার্কেরই একটা জায়গা, সেখানে সবাই মিলে বসে ডিনারটা করব আর তারপর এখান থেকে বাড়ি চলে যাব।
আজ মোটামুটি মনে হচ্ছে সারা রাতে জাগার আমাদের প্ল্যান রয়েছে। এই জায়গাটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা সিঙ্গাপুরে। জায়গাটা হলো ইস্ট কোস্ট পার্ক, বাট এই পোর্শন অফ দ্য ইস্ট কোস্ট পার্ক ইজ ভেরি ক্লোজ টু ছাংলি এয়ারপোর্ট, তাই জন্যে এখানে বসে থাকলে মনে হয় মাথার ওপরেই প্লেনটা ল্যান্ড করবে। সবাইকে গুড নাইট উইশ করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে আসি, বাই।